সিএর পদ্ধতি শিখে এসেছি, সেই পদ্ধতিটা আমরা আলাদা একটু এখানে ঝালাই করে নিই যে সেই পদ্ধতি কি বলেছিল এবং সেটা কেন বলেছিল সেটা আমরা একটু আগে যা বলেছি সেখান থেকে ব্যাখ্যা করতে পারবো। আমাদের ধারণা ছিল এরকম 147, 47, 10, 7, 10, 13 এরকম একটা ধারা ছিল আমাদের। এই ধারার ইউএন রেজুলেশন আমি এখন সরাসরি লিখে দিচ্ছি, সাইজেন মাইনাস টু, সাইজেন প্লাস ওয়ান এবং সাইজেন প্লাস ফোর, এটা ছিল আমাদের ধারা ইউএন। এই অবস্থায় যদি সি ধরে করতে হয় তখন নিয়মটা আমি শিখে ফেলি, তারপর বোঝাবো যে কেন এরকম করতে হয়। সি ধরার নিয়ম, সি কেন ধরতে হয় বা কেন ধরতে হয় সেটা আমরা একটু পড়ে এসএম হবে। সি প্লাস চেঞ্জ গুলো খেয়াল করো, সি প্লাস যা আছে সাইজেন মাইনাস টু, সাইজেন প্লাস ওয়ান, এর পরবর্তী প্রজন্মকে ডাক দাও। মানে কি? মানে হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান প্লাস ফোর কত করে বাড়ছে, কত বার তিন করে, আরো তিন যদি বাড়াবো তাহলে কত আসে সাইজের প্লাস সেভেন। বাই নিচে নিচে এই মুহূর্তে কতগুলো টার্ম আছে এখানে, চারটি, এক দুই তিন চার, এই মুহূর্তের পদ সংখ্যা। তার সঙ্গে প্রত্যেকবার কত করে করে বাড়ছে সেগুলো, তিন করে বেড়েছে প্রত্যেকবার। তাহলে এখন আমরা এই জিনিসটা একটু খেয়াল করি, এসএন হবে সি প্লাস সাইজেন মাইনাস টু, সাইজেন প্লাস ওয়ান, সাইজেন প্লাস ফোর, সাইজেন প্লাস সেভেন বাই ফোর ইন্টু থ্রি। এরপরে আমরা যে কাজটা করতে পারি, যখন এন ইকুয়াল টু জিরো তখন এসএন ইকুয়াল টু জিরো। অনেকে এটা নিয়ে অনেক বেশি আপত্তি করে, এটা নিয়ে আপত্তি করার আসলে কিছু নেই। ইনফ্যাক্ট এইটাকে বেস ধরেই আমাদের ধারা যখন শুরু করা হয় যে যখন কোনো পথ ছিল না তখন এসএন এর মানটা জিরো ছিল, আমরা তারপর থেকে সমস্ত কিছু যোগ করছি। আমাদের কিছু যখন ছিল না তখন কত থেকে আমি শুরু করবো এই বেসটা আগে থেকে জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক বেশি ম্যাথমেটিক্যালি এবং ফিলোসফিক্যালি এটা ব্যাখ্যা করা যায় যে এটা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট। সুতরাং এইটাকে আমি আমি নিজে একসময় চিন্তা করতাম যে যখন কোনো পথ নেই তখন আমাকে এসএন এর মান জিরো, এটা আমরা কীভাবে বলতে পারি? ইনফ্যাক্ট কিছু বলা যায় না, বলা যাওয়ার ব্যাপার না। ইনফ্যাক্ট এটাকে ধরে নিয়েই আমাদেরকে ধারা যোগফল বের করতে হয়। আমরা প্রথম অ্যাসাম্পশনই হচ্ছে এটা যে যখন এন ইকুয়াল টু জিরো ছিল তখন এসএন এর মানটা জিরো ছিল, এটা জেনে রাখবো, এটা বলাটা মোটেও ভুল না। এবার আসো, এটা যখন আমি ব্যবহার করবো তখন দেখতে পাবো যে এসএন এর মানটা যখন জিরো, সি প্লাস সমস্ত জায়গায় এন এর মানটা জিরো বসিয়ে দিলে আমি যেটা পাবো সেটা হবে এরকম। ফলাফল আমরা দেখি যে ইউএন যদি এরকম হয় আমাদের টার্গেট হচ্ছে যে কোনো উপায়ে, যে কোনো উপায় হোক এটাকে আমরা এরকম একটা আকৃতিতে প্রকাশ করতে চাই। আগে আমরা টার্গেটটা ব্যাখ্যা করে নিলাম, আমরা কি চাই, আমরা এটা কম্পোনাম করতে চাই ভিএম মাইনাস ভিএম মাইনাস ওয়ান এরকম একটা আকারে আমি এটাকে প্রকাশ করে ইচ্ছা কিভাবে প্রকাশ করতে পারি সেটার দিকে তাকাই। ধরা যাক এই অংশটাকে আমি যেটা করলাম, এই যে পার্টটা আছে থ্রি মাইনাস টু, থ্রি প্লাস ওয়ান, থ্রি প্লাস ফোর, এর পরবর্তী প্রজন্ম কি আছে থ্রি প্লাস সেভেন, মানে এরও আরো পরে, আর এদের সবার আরো আগে কে ছিল এখানে থ্রি মাইনাস টু, তারও আগে, তার মানে আগে মানে কত আগে, তিন আগে, কারণ প্রত্যেকবার তিন তিন করে করে চেঞ্জ হচ্ছে। সাইজের মাইনাস টু থেকে তিন বাড়লে এক হয়, এই এক থেকে তিন বাড়লে চার হয়, চার থেকে আরো তিন বাড়লে সাত হয়, কিন্তু আরো এই তিন কমলে কি আসে সাইজের মাইনাস ফাইভ হয়, মাইনাস টু থেকে আরো তিন কমিয়ে ফেলা হয়। এখন আমি লক্ষ্য করি আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই পুরো জিনিসটার সাথে আমি কিছু একটা জিনিস গুণ করছি, কি গুণ করছি, পরবর্তী প্রজন্ম এটার পরে যে আসতে পারে এবং এরও আগে যে ছিল সেই জিনিসটা, মানে হচ্ছে সাইজের মাইনাস ফাইভ। খুব ভালো করে খেয়াল করো কেন আমরা এটা করছি, কারণ হচ্ছে আমরা চাই এই জিনিসটাকে ভিএম মাইনাস ভিএম মাইনাস ওয়ান এরকম একটা আকৃতিতে প্রকাশ করতে, এটা করার জন্যই আমরা এই কাজটা করছি। ওটার সাথে আমরা এর পরবর্তী প্রজন্ম মাইনাস আরো আগের যে ছিল সেটাকে আমরা গুণ করে দিলাম। এখন দেখো এখানে এক্সট্রা কত জিনিস গুণ হলো, এক্সট্রা কত গুণ হলো, সাইজেন প্লাস সেভেন মাইনাস সাইজেন মাইনাস ফাইভ, কাটাকাটি করলে এখানে আসলে বারো থাকে, এটা সাত প্লাস পাঁচ বারো, সেই বারো দিয়ে আমরা ভাগ করে দিলাম পুরো জিনিসটার সাথে, বারো দিয়ে গুণ করেছি, বারো দিয়ে আমরা ভাগ করেছি, সো যা ছিল তাই আছে, অপরিবর্তিত আছে পুরো জিনিসটা। এবার আমরা
এই পুরো জিনিসটাকে দুইটা পার্টে ভাগ করে ফেলি। এটার সাথে একবার এই অংশটুকু গুণ দিই, পুরো অংশের সাথে আরবার এই পার্টটাকে গুণ দিই, তাহলে কি আসে? সাইজ এন মাইনাস টু, সাইজ এন প্লাস ওয়ান, সাইজ এন প্লাস ফোর, তার সঙ্গে সাইজ এন প্লাস সেভেন, মাইনাস এই সাইজ এন মাইনাস ফাইভ কে আমি একটু আগে লিখি, সাইজ এন মাইনাস ফাইভ, তার সঙ্গে সাইজ এন মাইনাস টু, সাইজ এন প্লাস ওয়ান, সাইজ এন প্লাস ফোর বাই টুয়েলভ। এবারে খুবই লক্ষণীয় ব্যাপার এই যে অলরেডি আমরা যা চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি, মানে কি আমরা বিএ মাইনাস বিএ মাইনাস ওয়ান একটা লিখতে চাচ্ছিলাম সেই জিনিসটা আমরা এর মধ্যে পেয়ে গেছি। মানে কি দেখা যাক এইখানে যে টার্মগুলো আছে এদের যে কোনো জায়গায় আমি যদি এর জায়গায় এন মাইনাস ওয়ানটা বসিয়ে দিই, মানে কি তাহলে আমরা যেটা চাচ্ছিলাম সেই ফর্মটাকে আমরা প্রকাশ করতে পেরেছি। কারণ এখন এই জিনিসটাকে আমি যদি vn বলি এটাকে অবশ্যই vn মাইনাস ওয়ান বলতে পারবো। কেন? কারণ হচ্ছে যে এখানে এর জায়গায় আমি যদি n মাইনাস ওয়ান বসাই তাহলে কি পাওয়া যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে যেটা সাইজ এন মাইনাস ফাইভ, এর জায়গায় n মাইনাস ওয়ান বসালে পাওয়া যাচ্ছে এই চারটা। ঠিক একইভাবে সাইজ এন প্লাস ওয়ান এখানে এর জায়গায় যদি n মাইনাস ওয়ান বসানো যায় তাহলে পাওয়া যাবে এই পথটা, এবং সাইজ এন প্লাস ফোর এর এখানে এর জায়গায় n মাইনাস ওয়ান বসালে পাওয়া যাবে এইটা, সাইজ এন প্লাস সেভেন এর এখানে এর জায়গায় n মাইনাস ওয়ান বসালে পাওয়া যাবে এই পথটা। এখন কথা আছে এই পুরো সিস্টেমটা অবশ্যই তখনই ব্যবহার করা যাবে, সি এর পুরো পদ্ধতিটা তখনই ব্যবহার করা যাবে যদি এর সহ ইভেন এর ভিতরে এর সহ এবং পরপর দুটি পদের ধ্রুব পদের অন্তর সমান হয়। সি ব্যবহার করা যাবে যদি ইমেলের মধ্যে এন এর সহগ এবং পরপর দুটি পদের ধ্রুব পদের অন্তর সমান হয়। মানে কি এর মানে হচ্ছে যে এই যে ইউএন ছিল আমাদের, এটা হচ্ছে ইউএন, আমরা এখানে সি ব্যবহার করতে পারতাম না যদি না এই ঘটনাটা ঠিক থাকতো। এখানে কি ঠিক আছে যে হ্যাঁ এন এর সহগ আছে তিন এবং এই দুটো পদের মধ্যে ডিফারেন্স কত আছে, মাইনাস টু থেকে প্লাস ওয়ান কত বেড়েছে, তিন বেড়েছে, এক থেকে চার তিন বেড়েছে, অর্থাৎ এই ডিফারেন্স গুলো তিন, এন এর সহগ তিন। এরকম যদি কেস হয় তাহলে কি হয়, তাহলে সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে যে এর জায়গায় যদি এন প্লাস ওয়ান বসানো যায় তাহলে এই পথটা পাওয়া যায়। দেখা যাক এই সাইজ এন প্লাস টু মাইনাস ওয়ান এখানে এনে জায়গায় এন প্লাস ওয়ান বসালেই আমরা এই পরের পথটা পেয়ে যাবো, অর্থাৎ এখানে যেটা ছিল যে এখানে ছিল সাইজ এন মাইনাস টু, আমরা এখানে যদি এনে জায়গায় এন প্লাস ওয়ান বসাই তাহলে পাবো সাইজ এন প্লাস ওয়ান, যদি এখানে এনে জায়গায় এন প্লাস ওয়ান বসানো যায় তাহলে পাওয়া যাবে সাইজ এন প্লাস ফোর। এবং এই ঘটনা যদি ঠিক থাকে তখনই আসলে এই যে এইখানে এইখানে আমরা যেটাকে বিএন আর বিএন মাইনাস ওয়ান বলতে চেয়েছিলাম সেই কথাটা ঠিক থাকবে যদি এই ঘটনাটা সত্যি হয়। এই জন্যই আসলে এই শর্তটা বেশি ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা এবার আমরা লক্ষ্য করি তাহলে যে এখন এইটাকে আমি যদি নাম দেই এটা হচ্ছে vn, তাহলে ওইটা হবে vn - 1। আমরা জানি ইভেন যদি vn - vn - 1 এরকম একটা ফর্মে প্রকাশ করা যায় তাহলে অবশ্যই sn এর মান হবে তখন vn - v0, এবং আমরা জানি যে এই -v0 এই জিনিসটাকে আমরা বলতে পারি c, অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে vn + c বা c + vn। এখন এই যে vn সেই vn টা আসলে কোনটা, vn হচ্ছে এই পার্টটা, আমরা এই পার্টটা দিয়ে একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে এই পার্টটা আসলে কি, এটা হচ্ছে ইভেনের নরমাল অংশটা, সাইজ এন মাইনাস টু, সাইজ এন প্লাস ওয়ান, সাইজ এন প্লাস ফোর, এটা ছিল ইভেন। তার সঙ্গে আমরা একটা নতুন প্রজন্মকে ডাক দিয়েছি, আমরা আগে স্কি এর সময় বলেছিলাম কি কাজ করতে হয় সাইজ এন প্লাস সেভেন, এবং নিচে যেটা করেছিলাম আমরা নিচে বলেছিলাম যে এই কাজটা সেটা ছিল কি যে এখন কতগুলো টার্ম আছে চার, তার সঙ্গে ডিফারেন্স যত তিন সেটা করতে হবে, কিন্তু এখানে আমরা বারো পেয়েছিলাম। এই বারোকে কিভাবে চার আর তিনের গুণফল হিসেবে চিন্তা করা যায়, চিন্তাটা কিভাবে করা যায় সেটাও অনেক সুন্দর করে বলা যায় যে আসলে এই বারোটা কি ছিল, এই বারোর আসল পরিচয়টা কি, আসলে এই বারোর পরিচয় হচ্ছে তাকে আমরা পেয়েছিলাম এই জায়গা থেকে যখন সাইজ এন মাইনাস সেভেন মাইনাস সাইজ এন মাইনাস ফাইভ করেছিলাম আমরা, তার মানে এটা হচ্ছে সাইজ এন মাইনাস সেভেন এবং সাইজ এন মাইনাস ফাইভ তাদের ডিফারেন্সটা। আমরা একটু ভালো করে খেয়াল করি আমাদের নর্মাল যে অবস্থাটা ছিল, নর্মাল যে ইভেন ছিল সেটা চেহারা ছিল এরকম দেখতে, তো সাইজ এন প্লাস মাইনাস ফাইভ আসলে কোথায়, এই সাইজ এন মাইনাস টু আগে আর সাইজ এন প্লাস সেভেন সেটা কোথায়, সেটা হচ্ছে এই সাইজ এন প্লাস ফোর এরও পরে। তো এখন যখন আমরা এই দুটো পদের মধ্যে ডিফারেন্স বের করতে যাচ্ছি আমরা খেয়াল করি যে আসলে আমাদেরকে প্রত্যেকবার তিন তিন করে করে বাড়তে হচ্ছে, মাইনাস ফাইভ থেকে মাইনাস টু হওয়া মানে তিন বেড়েছে, আরো তিন বেড়েছে, আরো তিন বেড়েছে, আরো তিন বেড়েছে,
আমাদেরকে চারবার লাফ দিতে হয়েছে, এক দুই তিন চার, প্রতি লাফে বেড়েছে তিন করে। এই জন্য আমরা বলছি এই মান হচ্ছে চার ইন্টু তিন, চারটা লাফ আর প্রত্যেকটা লাফে তিন করে করে বেড়েছে। এই হচ্ছে তোমার চার বাই চার ইন্টু তিন, এই জিনিসটা সুন্দর লেখা। আচ্ছা, এটা ছিল যখন আমরা উপরে কোনো জিনিস নিয়ে উপরে এরকম একটা আকৃতিতে থাকবে সেই অবস্থায়। এবং আবার আমি বলে দিচ্ছি যে এই এই পদ্ধতি ব্যবহার করা সম্ভব তখনই যদি আমরা দেখি যে এন এর সহ এবং এই পরপদের আমাদের ডিফারেন্স যেটা সেই জিনিসটা সব জায়গায় সমান আছে। যদি সমান না থাকে তাহলে আমরা সমান বানিয়ে নেব। কিরকম? যদি এরকম না হয়, যদি দেওয়া থাকবে এরকম এন ইন্টু এন প্লাস টু ইন্টু এন প্লাস ফোর, এই অবস্থায় থাকলে দেখে তো মনে হচ্ছে যে কত সুন্দর একটা ফর্মে আছে এন এন প্লাস টু, ওই ডিফারেন্স তো সবসময় সমানই আছে, এখানে দুই করে বাড়ছে এখানে দুই করে বেড়েছে। বাট এটা হবে না। কেন হবে না? কারণ এখানে এন এর সহগ হতে হবে দুই, কই এর সহগ এখানে দুই নাই, এর সহগ এখানে এক আছে, এই যে প্রত্যেক জায়গায় এর সহগ এক কিন্তু ডিফারেন্স হচ্ছে দুই করে। তাহলে এটাকে কি করতে হবে? আগে সাজিয়ে নিতে হবে, কত করে করে বাড়তে হবে? এক করে বাড়তে হবে, কারণ এন এর সহগ যত আছে হকে ঠিক তত করে করে বাড়তে হবে। তাহলে আমি কি করতে পারি এখানে? আমি যেটা করতে পারি এটাকে জোর করে ওই অবস্থায় নিয়ে যেতে পারি। একটা ভালো উপায় এখানে হতে পারে এমন যে আমি জানি যে পরপর তিনটা যদি গুণাকারে হয় তাহলে এরকম একটা জিনিস এখানে আসবে এন টেন প্লাস ওয়ান এন টেন প্লাস টু। তো আমরা দেখতে পাচ্ছি এন আর এন প্লাস টু দুইটাই আছে, তাহলে এন প্লাস ওয়ান এই জিনিসটাকে আমরা যদি এন প্লাস ফোর যেটা আছে সেটাকে এন প্লাস ওয়ান প্লাস থ্রি এরকম একটা আকৃতিতে প্রকাশ করে ফেলি, যেটা পাওয়া যাবে সেটা চেহারা এরকম এন ইন্টু এন প্লাস টু ইন্টু এন প্লাস ওয়ান, তার সঙ্গে এই থ্রি নিলে আমরা পুরো জিনিসটার সাথে একবার এন প্লাস ওয়ান কে গুণ করলাম, পুরোটার সাথে একবার থ্রি কে গুণ করবো, তাহলে থ্রি এন ইন্টু এন প্লাস টু এর সাথে থ্রি কে গুণ করলাম। এইবার যেটা আসলো সেটা চেহারা হচ্ছে এরকম ট্রাইজ এন, এখানে এক্সট্রা একটা পার্ট আমরা পাচ্ছি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু প্লাস ট্রাইজ এন ইন্টু এন প্লাস ওয়ান, তার সঙ্গে এখানে ট্রাইজ এন। এই হচ্ছে পুরো ইউএন এর মানটা। ইভেন যখন এরকম পেয়ে গেছি এখন আমরা খেয়াল করি এদের প্রত্যেকটা পার্ট যেগুলো আছে এই ধ্রুবপদগুলোকে নিয়ে চিন্তা করার দরকার নেই, এটাকে এনে সহগ ভাবার তেমন কিছু দরকার নেই, জাস্ট এটাকে ধ্রুবপদ হিসেবে বাইরে একটা ধ্রুবপদে পুরো জিনিসটা গুণাকারে আছে এরকম চিন্তা করলে চলবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখন যে পার্টগুলো আছে এরা সবাই সি এর ফর্মটা মেনে চলে, তখন আমরা এখান থেকে ইভেন থেকে এখন সি ধরতে পারবো, অর্থাৎ সি ইকুয়াল টু হবে এস এন ইকুয়াল টু হবে সি প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু, তারপর যেগুলো বলেছিলাম যে পরবর্তী প্রজন্ম তার নিচে হবে এখন কতগুলো পদ আছে ইন্টু ডিফারেন্স কত করে করে আছে তার সঙ্গে এরপরের পদ্ধতি যেগুলো আছে সেগুলো আমরা লিখে ফেলে পেয়ে যাবো। এই হচ্ছে সি এর পদ্ধতিগুলো। ধরা যাক আমাদের এরকম একটা ধরা দেওয়া আছে, এখন একটু আগে যেটা ছিল সেটাকে এখন আমরা ওয়ান বাই আকারে লিখতে চিন্তা করি। ধরা যাক ধরা হচ্ছে এরকম ওয়ান বাই ওয়ান ফোর সেভেন ওয়ান বাই ফোর সেভেন টেন এরকম করে করে, তাহলে ইউএন যেটা হবে সেটা চেয়ার হচ্ছে এরকম ওয়ান বাই সাইজ এন মাইনাস টু সাইজ এন প্লাস ওয়ান সাইজ এন প্লাস ফোর। এবারে আমরা দেখতে চাই এখান থেকে এস এনটা কত হবে, এইবার এস এন এর নিয়ম যেটা হবে সেটা হচ্ছে সি মাইনাস, যেগুলো মাথা মধ্যে খেয়াল রাখো আগের বার বলেছিলাম সি প্লাস এবারে সি মাইনাস, এটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এখানে সি মাইনাস হবে এবং তারপরে আমরা যেটা করবো আগের বার যে কাজটা করেছিলাম শেষে একটা জিনিস এক্সট্রা যোগ করেছিলাম, এবার যেটা করবো প্রথম থেকে একটা জিনিস উড়িয়ে দেবো, মানে কি এটা ফেলে দেবো উড়িয়ে দাও। আগের বার শেষে একটা নতুন জিনিস অ্যাড করেছিলাম, এবার প্রথম থেকে একটা জিনিস উড়িয়ে দিলাম প্রথম থেকে। আচ্ছা, তার সঙ্গে এইবারে কিছু একটা ব্যাপার আছে, সে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আগের মতোই এখন কতগুলো টার্ম আছে সেটা দুইটা টার্ম আছে নিচে এবং প্রত্যেকবার বাড়ছে তিন করে। এটাই হচ্ছে এই অবস্থায় এস এর মান। তারপর আমরা তো জানি যখন এন ইকুয়াল টু জিরো তখন কি এস এন ইকুয়াল টু জিরো, এটাকে আমরা ইউজ করলে পেয়ে যাবো সি এর জেরোটা কত, এন ইকুয়াল টু যদি জিরো হয় এস এর মান হবে জিরো, সুতরাং সি মাইনাস ওয়ান বাই টু ইন্টু থ্রি, এন এর মান যদি জিরো হয়ে যায় এটা হবে ওয়ান ইন্টু ফোর, তাহলে এখান থেকে আমরা সি এর জেরোটা পেয়ে যাবো, সেই মানটা এখানে বসিয়ে দিলে এস এর মানটা পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে আবারও সেই একই প্রশ্ন, কেন কেন এই ফর্মুলাটা এরকম হলো যে প্রথম থেকে এতটা উড়াই দিতে হবে আর ওর নিচে একটা এরকম করে করে দুই আর তিন গুণ করতে হবে, কেন এরকম জিনিস আসলো? আচ্ছা, তার আগে একটা জিনিস বলে ফেলি যে এই সি এর পদ্ধতিতে এরকম ফর্মে ব্যবহার করা যাবে যদি এবং কেবল যদি এই যে এটা তো অবশ্যই সত্যি যে এন এর ডিফারেন্স এখানকার পরপর দুইটা পদের যে ডিফারেন্সটা যে পরপর দুইটা পদের ডিফারেন্স যা হবে এন সহগের সমান হবে সেটা সেটা তো থাকবেই। আর একটা ব্যাপার হচ্ছে উপরে এখানে কোনো এন ওয়ালা জিনিস থাকতে পারবে না, উপরে পুরোপুরি কনস্ট্যান্ট থাকতে হবে, এখানে কোনো এন এর জিনিস থাকতে পারবে না, আমাদের লবের মধ্যে এন ওয়ালা কোনো কিছু থাকা যাবে না। তো এখন আমরা একটু লক্ষ্য করি
যে যেটা আমরা পেয়েছি এটা কিভাবে আসলো এটা এটাও আগে যেভাবে আমরা চিন্তা করেছিলাম এখনো আমার টার্গেট হচ্ছে এই ইউএন কে সবচেয়ে মাইনাস এদের মধ্যে সবার প্রথমে যে আছে সাইজ মাইনাস টু বাই নিচে পুরোটা এখন দুইটাকে আলাদা পার্ট করে দিলে সাইজ প্লাস ফোর বাই পুরোটা তখন এই সাইজ প্লাস ফোর আর সাইজ প্লাস ফোর কেটে যাবে কেটে গেলে থাকবে ওয়ান বাই সাইজ মাইনাস টু ইন্টু সাইজ প্লাস ওয়ান মাইনাস সাইজ মাইনাস টু নিচের দিকে পুরোটা নেওয়া যায় তখন প্রথম থেকে কেটে যাবে সাইজ মাইনাস টু সাইজ মাইনাস টু বাদ বাকি যেরকম থাকবে সেটা হচ্ছে এরকম দেখতে এইবার লক্ষ্য করে দেখো আমরা যা চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি এখন এই কমাজিকে যদি বলা যায় vn তাহলে এটা হবে vn minus 1 কারণ এটা দেখো এটা বড় বড় অক্ষর এই যে plus 1 আর এটা minus 2 সো এটা যদি বলা যায় vn এটা যদি n এর ফাংশন হয় তাহলে n minus 1 এর ফাংশন মানে কি যে ওকে v of n যদি এটা হয় n এর জায়গায় n minus 1 বসাও 3 into n minus 1 plus 1 তাহলে হবে 6 n minus 2 অর্থাৎ n এর জায়গায় n minus 1 বসালে এটা পাওয়া যাবে আর এখানে n এর জায়গায় n minus 1 বসালে এটা পাওয়া যাবে তখন পাওয়া যাচ্ছে এটা vn minus 1 অর্থাৎ আমরা যা চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি vn minus 1 minus vn অতএব sn হবে v0 minus vn আমরা জানি যে un যদি vn minus 1 minus vn হয় তাহলে sn হয় v0 minus vn আর এই v0 এই v0 টা তাহলে কনস্ট্যান্ট জিনিস সুতরাং এটাকে বলতে পারি c minus vn কত vn টা কত থেকে পাওয়া যাবে vn কই এই যে vn আমরা এটাকে vn ধরেছি কিন্তু সেখানে একটা অন্যায় আমরা করেছি সেটা কি অন্যায়টা হচ্ছে যে এই যে ডিফারেন্স যখন ছিল প্রত্যেক বারে এই যে এখানে চার থেকে দুইবার দিলে চার থেকে মাইনাস দুইবার দিলে আসলে ছয় থাকে এই ছয়টা সব জায়গায় থাকবে তাহলে আমরা যেই পার্টগুলো এক্সট্রা দেখতে পাচ্ছি সেগুলো এখন খেয়াল করি এই পুরো জিনিসটার দিকে তাকাই আর ইমেলের দিকে তাকাই ইমেলের সাথে এটা চেঞ্জ কি আছে ওকে ইমেল থেকে প্রথম যেটা ছিল সেই পার্টটাকে আমরা উড়িয়ে দিয়েছি নাই আর একদম সামনে আমরা ছয় নিয়েছি ছয়টা কোথা থেকে আসলো ছয় লেখাটা কি ছয় আসলে কোথা থেকে আসছে ছয় আসছে এই দুটো ডিফারেন্স থেকে এই সাইজ এন প্লাস ফোর আর সাইজ এন মাইনাস টু আমরা আগের মতো করে লক্ষ্য করি যে এখানে সাইজ এন মাইনাস টু থেকে সাইজ এন প্লাস ফোর হতে কতবার লাভ দিতে হয়েছে এখানে লাভ দিতে হয়েছে দুইটা দুইটা লাভ দিতে হয়েছে প্রত্যেকটা লাভে বেড়েছে সে কত করে তিন করে তার মানে এই ছয় করে যে হচ্ছে দুইটা লাভ ইন্টু প্রতিটা লাভে বেড়েছে তিন করে টু ইন্টু থ্রি এই হচ্ছে ছয় লেখা আর প্রতি দুইটা লাভ দিতে হয়েছে সে দুইটাই আসলে যে এখানে দুইটা জায়গায় এই যে একবার ওখানে লাভ দিতে হয়েছে একবার ওখানে লাভ দিতে হয়েছে তার মানে যতগুলো পদ আছে এখানে আসলে সেই প্রত্যেকটা পদ যত সংখ্যা সেই সংখ্যাটাই এখানে হবে একটা লাভ একটা লাভ আচ্ছা তো এবারে আমরা এই অংশটুকু দেখে ফেললাম সি এর পার্টটা নিয়ে আমরা আর তেমন চিন্তা করবো না এখানে আর একটা জিনিস দেখে ফেলা যাক যদি উপরে কখনো এম থাকে তখন আমরা কি করবো যদি এরকম হয় ধারাটা যে উপরে কিছু দেওয়া আছে টু বাই ওয়ান থ্রি ফাইভ 4 by 357 6 by 579 আমরা দেখতে পাচ্ছি একটু চিন্তা করলে দেখা যাবে যে যদি এখানে ওই 2 4 6 গুলো না থাকতো খুব সহজে এটা করা যেত বাট পুরো ঝামেলা পাকিয়েছে তো ওই ঝামেলাগুলোকে আমরা দূর করার চেষ্টা করব প্রাণপণ চেষ্টা করব আমরা তার একটু লক্ষ্য করে নেওয়া যাক যে আসলে কি আছে এখানে ডিফারেন্স দুই দুই করে সো 2 এর মাইনাস 1 2 এর প্লাস 1 ইকুয়েশন প্লাস টি এটাই হচ্ছে ধারার এনতম পদ আমরা আগে এই নিয়ম অনেকবার শিখেছি কিভাবে দ্রুত এনতম পদ বের করতে হয় তো প্রথম যে কাজটা করতে হবে আসলে যে উপরে এনটাকে রাখা যাবে না উপরে এনটাকে না রাখতে গেলে কি করতে হবে প্রথম থেকে কিংবা শেষ থেকে সরিয়ে দেওয়া ভালো আমি সবসময় শেষে কথা আমি না বলি যে শেষ থেকে সরানোর দরকার নাই সব চিন্তা করার সময় প্রথম থেকেই সরাই কারণ এর আগে আমরা সি এর সময় সরিয়েছিলাম প্রথম থেকে যাতে এখানেও প্রথম থেকে সরাবে মাঝে মধ্যে মাথার মধ্যে সবসময় প্রথমের ব্যাপারটাই থাক মানে শেষ থেকে যদি সরানো যায় এই ব্যাপারটা মাথার মধ্যে আনার দরকার নেই কনফিউশন বাড়তে পারে আমরা সবসময় প্রথমের অংশটাই নিই শেষ থেকে অংশটা সরানো যায় আমরা প্রথমটা নিয়ে কাজ করি আমরা প্রথমটাকে সরাতে চাই তাই উপরের পার্টটাকে প্রথমটার মতো করে নিলাম ট্রাইজেন মাইনাস ওয়ান যদি এখানে ট্রাইজেন হতো তখন কি করতাম ট্রাইজেন থাকলে কি করতাম ট্রাইজেন থাকলে দরকার হয় জোর করে বানিয়ে নিতাম এরকম করে থ্রি বাই টু ইন্টু ট্রাইজেন মাইনাস ওয়ান
তখন আসতো এই যে এই এরকম গুণ করে দিলে আসলে কত আসতো এই সাইজ এর মাইনাস 3/2 তার সাথে আরো 3/2 যোগ করে দিতাম তাহলে আমরা উপরের সাইজ এর অংশটা পেয়ে যেতাম অর্থাৎ আমার টার্গেট হচ্ছে ভিতরে এই রকমের জিনিস আনতেই হবে এটা হচ্ছে টার্গেট যাই হোক আমাদের এখানে অংশ চয়েস এ ছিল তাহলে এখন দুটো পার্টে যদি ভাগ করে নেওয়া যায় এটা নিচে সবাইকে দিয়ে দিলে হয়ে যাবে 1/2 এর প্লাস 3 প্লাস পুরোটা 1/2 2n + 1 2n + 1 2n + 3 আমরা লক্ষ্য করি যে এখন আমরা সেই রকম একটা পদ্ধতিতে পর্যায়ে চলে গেছি যখন সবগুলো ব্যবহার করা যাবে আমরা c এর পদ্ধতিটা এখানে ব্যবহার করতে পারি তাহলে অতএব s এর মানটা যেটা পাওয়া যাবে c মাইনাস এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নি পুরোটাকে আমরা তার মাঝখানে রাখবো এটার জন্য কত আসবে উড়িয়ে দিলাম প্রথম পার্টটাকে এখন আসছে 1 করে প্রত্যেকবার ডিফারেন্স হচ্ছে 2 করে করে 1 বাই উড়িয়ে দিলাম এখন ডিফারেন্স 2 করে করে এবং পদ সংখ্যা এখানে 2 এবার সি এর মানটা বের করতে হবে কিভাবে যখন এর মান 0 তখন ইভেন এর মানটা এস এর মানটা তখন 0 এটা ব্যবহার করলে আমরা সি এর মানটা পেয়ে যাব